হ্যালো ইফিকন ওয়েলকাম টু সফল বাংল চ্যানেল সফল বাংলার এই মতো তোমাদের সকলকে সহজমত্বটা জিএনএমএনএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য আজকে বেস্ট ক্লাস নিয়ে এসেছি ম্যাথের জন্য কোনো রকম কোনো সূত্র প্রয়োগ করবো না কোনো রকম কোনো ফর্মুলা প্রয়োগ করবো না উইদাউট ফর্মুলা উইদাউট যে কোনো রকম সূত্র প্রয়োগ করা ছাড়াই আমরা সেকেন্ডের মধ্যে কী করে উত্তর করতে পারবো শুধুমাত্র অপশন টেস্ট করে সেটা তোমরা দেখো একটা নিনজা টেকনিক নতুন পদ্ধতি হয়তো এতদিন যারা ম্যাথ দেখলে ভয় পেতে ম্যাথ দেখলেই মনে হয় যে বিরক্ত লাগছে এই ধরনের অঙ্কগুলো কেন আসে ঠিক আছে অঙ্কটা ছেড়ে দেবো তো এক মিনিট একটু দেখে যাও ঠিক আছে আশা করছি ভালো লাগবে যে প্রথম প্রশ্নটা দেবো দেখো দু হাজার একুশে শিফট হয়ে কোশ্চেন দেখে হয়তো অনেকে বিরক্ত লাগবে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে আমরা করবো এবং আগামী কয়েকটা দিন আমরা বেশ ভালো ভালো অঙ্কের ক্লাস ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আসবো লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এর কোশ্চেন নিয়ে আসবো যদি তোমাদের ভালো রেসপন্স পাওয়া যায় তবেই একমাত্র ঠিক আছে সামনেই পরীক্ষা তো প্রচুর শেয়ার করো বন্ধুর সাথে বন্ধু বান্ধব যারা যারা আছে যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের সাথে শেয়ার করো আমি কোশ্চেনগুলো দেখানোর আগে আগে তোমাদেরকে সহজভাবে বোঝাই আগে কোশ্চেনগুলো সহজ করে শেখাই তারপর দেখবি পরের কোশ্চেনগুলো তোমার নিজেরাই করবে প্রিভিয়াসের কোশ্চেনটা তুমি নিজেই করবে তার গ্যারেন্টি আমি দিচ্ছি ঠিক আছে তো আগে দেখে নাও যে কিভাবে অন্য অঙ্কগুলো কীভাবে করছি দেখো প্রথম অঙ্কটা দেখো একটি বস্তু পাঁচশো টাকায় কি চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হলো ক্ষতির পরিমাণ কত দেখো আগে সহজ করে শেখাই তারপরে একদম কঠিন নিয়ে যাবো কোশ্চেনটা একদম সহজ জলের মতো কোশ্চেন বলা হচ্ছে একটা বস্তু মনে করো তুমি একটা শাড়ির দোকান খুলবে ঠিক আছে তুমি ধরো কারোর কাছ থেকে শাড়ি কিনে আনলে ঠিক আছে শাড়িটা কিনলে কত টাকায় মনে করো তুমি পাঁচশো টাকায় কিনলে ঠিক আছে কত টাকায় কিনলে পাঁচশো টাকা কিনলে এবং কেনার পর তুমি কী করলে এই শাড়িটা বিক্রি যখন করছো বিক্রি করতে গিয়ে দেখালো দাম দরাদরি হচ্ছে বিশেষ করে মেয়েরা কী করে একটু দাম দরাদরি করে না একটু বার্গানিং করে না একটু কম হোক না দাদা একটু নেগোশিয়েট করুন একটু একটু কম হোক এত এত বেশি তো হবে না তুমি ধরো বলে যে না শাড়িটার দাম হচ্ছে ছশো টাকা আচ্ছা না না ছশো তো দেবো না আমি দুশো টাকা দেবো মানে এইরকম একটা আজগুপি একটা দাম বলে দেয় তারপরে কি হয় এটা কমতে কমতে কম বাড়তে বাড়তে হতো কমতে কমতে এই দিয়ে লাস্টে দেখা গেলো যে ঠিক আছে চলো চারশো পঞ্চাশ টাকা তুমি দেখলে ঠিক আছে চলো বিক্রি করে দিই আমার সকাল থেকে কোনো কাস্টমার আসেনি একটা কাস্টমার যাক থাক ভালো একটা কিছু তো আমদানি হবে দেখা গেলো বিক্রি করার পর তুমি দেখছো রে বাবা আমার তো ক্ষতি হলো আমি কিনেছি পাঁচশো টাকায় আর বিক্রি করলাম কত টাকায় চারশো পঞ্চাশ টাকায় ক্ষতির পরিমাণ কত তো ক্ষতির পরিমাণ বলে একদম সহজ ব্যাপার মাইনাস করে দাও তাহলে কত হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ তোমার পঞ্চাশ টাকা ক্ষতি হলো অপশন নাম্বার বি রাইট অ্যান্সার দেখো কত সহজে উত্তর করতে পারছি বলে সে এত সহজ কি আর পরীক্ষার প্রশ্ন আসে নাকি দেখো এইটারই তো বেসিক নলেজ এবার দেখো কোশ্চেনগুলো কীরকম টাইপের আসে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসে একটি বস্তু পাঁচশো টাকায় কিনে ছশো টাকায় বিক্রি করা হলো লাভের হার কত আগেটা দেখুন লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ এটা বলছে লাভের হার কত এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে ঠিক আছে লাভের হার মানে কি শতকরতা আমাকে বার করে দিতে হবে দেখো এটাও কীভাবে করবো এগুলো প্রসেসটা দেখে নাও একটা নেক্সট অঙ্ক তুমি নিজে করবে ঠিক আছে আগে তুমি নিজে দেখে নাও আর বলে রাখি যদি কেউ জিএনএমএনএম আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও বা আমাদের মকটেশ ব্যাচ নিতে চাও আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি পুরো ডিটেলসটা করে দেবো আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে মক টেস্টটা শুরু হয়ে গেছে বিন্দাস চলছে ক্লাস বিন্দাস চলছে মক টেস্ট যদি মনে করো যে না আমি মক টেস্ট দেবো বা ক্লাস করে আমি নিজেকে আর তৈরি করবো পরীক্ষার জন্য দেখো পরীক্ষার আগে যদি না তৈরি হও না তাহলে তুমি পরীক্ষা দিয়ে কিছু বুঝতে পারবে না তো ওকে তো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নিও দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি সেখান থেকেও তুমি ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো এবার চলে আসি কোশ্চেন দেখো একটি বস্তু পাঁচশো টাকা কিনে ছশো টাকা বিক্রি করা হলো তাহলে বলো তখন লাভ কত হলো মনে করো তুমি একটা শাড়ি মেয়েরা যেহেতু শাড়ি গয়না এসবই বেশি প্রিয় যেটুকু জানি তো সেই শাড়ি দিয়ে বোঝাচ্ছি তো তুমি ধরো একটা শাড়ি কিনলে পাঁচশো টাকাতে ঠিক আছে পাঁচশো টাকায় কিনলে দেখলে প্রথমবার পাঁচশো টাকায় কিনেছি আমি সাড়ে চারশো টাকায় বিক্রি করে ক্ষতি হয়ে গেছে এবার আমি দামটা কিছুতেই কমবো না ঠিক আছে কিছুতেই কমাবো না যতই বার্গেনিং করুক না কেন এবার দেখা তুমি পাঁচশো টাকাতে কিনলে জিনিসটা ঠিক আছে পাঁচশো টাকাতে কিনলে এবার দেখা গেলো যে একটা কাস্টমার এলো সকাল সকাল যে হ্যাঁ দাদা দিদি তার দাম কত তুমি বলে যে এটার দাম হচ্ছে সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা বললে আর তুমি কিনেছো কিন্তু পাঁচশো টাকায় বুঝে নাও তুমি ওকে বললে যে হ্যাঁ ভাই সাতশো টাকা দিয়ে দেন আপনি নিয়ে চলে যান ঠিক আছে আমি সাতশো টাকা দিয়েই কিনে নিচ্ছি তখন বলো যে না আমি সাতশো টাকাতে দিতে পারবো না আমি ছশো টাকা দেবো তো ঠিক আছে তাই দিন তো ছশো টাকা দেওয়ার পরে তোমার তো লাভ হচ্ছে লাভ হচ্ছে কি হচ্ছে না বলো তুমি হিসাব করে দেখো তুমি কিনেছো কত টাকা দিয়ে তোমার কস্ট প্রাইস কত তোমার কস্ট প্রাইস হচ্ছে কত বলো এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস অর্থাৎ পাঁচশো টাকা হচ্ছে তোমার কস্ট প্রাইস তুমি এই টাকা দিয়ে কিনেছো আর তুমি বিক্রি করছো কত টাকা দিয়ে তুমি বিক্রি করছো তুমি যে ছশো টাকা দিয়ে অর্থাৎ সেলিং প্রাইস যে টাকা দিয়ে তুমি বিক্রি করছো সেটা কত দেয় ছশো টাকাতে তাহলে তোমার লাভ কত হচ্ছে তুমি ভাবো তো তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তো সহজ হিসাব এখানে লাভই হচ্ছে কারণ পাঁচশো টাকায় কিনেছো আর ছশো টাকায় বিক্রি করছো তাহলে লাভ কত টাকা হয় একশো টাকা একশো টাকা লাভ হচ্ছে না মানে তুমি পাঁচশো টাকা দিয়ে কিনেছো আর ছশো টাকায় বিক্রি করলে তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো লাভ হলো একশো টাকা লাভ হলো এই যে একশো টাকা লাভ হলো না এইটাকে সবসময় ওপরে রাখবে ঠিক আছে অলওয়েজ লাভ হোক ক্ষতি হোক ওপরে রাখবে নিয়মটা শিখে নাও তাহলে দেখবে পরে অঙ্কটা তুমি নিজে করতে পারছো কী বললাম লাভ হবে বা ক্ষতি হবে ওপরে রাখবে সবসময় ঠিক আছে একশো জায়গায় দুশো থাকুক পাঁচশো থাকুক নশো থাকুক বিরানব্বই থাকুক নিরানব্বই থাকুক যাই থাকুক না কেন ওপরে রাখবে নিচে কী রাখবো স্যার নিচে রাখবে যে টাকা দিয়ে তুমি কিনেছো অর্থাৎ কস্ট প্রাইস যে টাকা দিয়ে কিনেছো দেখো কত টাকা কিনেছো বলো পাঁচশো টাকা দিয়ে না ছশো টাকা দিয়ে স্যার আমি তো পাঁচশো টাকা দিয়ে কিনেছি ছশো টাকা বিক্রি করেছি তাহলে পাঁচশো টাকাকে নিচে রাখো আমি আবার বলবো দেখবে মুখস্ত হয়ে গেছে ঠিক আছে কি বললাম যে পরিমাণ লাভ হয়েছে বা যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটাকে ওপরে রাখবে আর যত টাকা দিয়ে তুমি কিনেছো অ্যাকচুয়ালি জিনিসটা যত টাকা দিয়ে কিনেছো সেই টাকাটা সবসময় নিচে রাখবে ইন্টু এখানে হান্ড্রেড ব্যাস উত্তর হয়ে গেল ঠিক আছে কী বলছে স্যার উত্তর হয়ে গেল অপশানও তো পাচ্ছি না আরে কাটাকুটি তো করো তবে তো উত্তর পাবে তো দেখো কাটাকুটি করে দিচ্ছি ঠিক আছে এত যখন করতে পেরেছো এইটু করে দাও ঠিক আছে এই জিরো এই জিরো কাটলাম ওকে এক মিনিট হ্যাঁ জাস্ট এ মিনিট আচ্ছা সরি একটু ফোন এসেছিলো আমি আর বলে দিচ্ছি দেখো যে পরিমাণ লাভ হয়েছে লাভ কত হয়েছিল বলো পাঁচশো টাকায় কিনেছো আর তুমি ছশো টাকায় বিক্রি করলে তাহলে তোমার লাভই তো হলো না তো তুমি বেশি দামে বিক্রি করে দিচ্ছ তো লাভ হলো কত টাকা একশো টাকা তো একশো টাকাকে অলওয়েজ ওপরে রাখো একশো টাকায় কী করবে উপরে রাখলে রাখলে নিচে যত টাকায় কিনেছিলে জিনিসটা কত টাকা কিনেছিলে পাঁচশো টাকা কিনেছিলে তো নিচে সবসময় কস্ট প্রাইসকে রাখলে ইন্টু একশো ওকে দেখো উত্তর তোমার হয়ে গেছে কাটাকুটি করো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলে উপরে কিন্তু একশো পরে আছে নিচে আর এদিকে কিন্তু এক পরে আছে তো এককে একশো গুণ করলে একশোই হয় তাহলে একশো এককে একশোই হয় তাহলে একশো বাই পাঁচ পরে আছে তাহলে একশো বাই পাঁচ ভাগ করো একশো বাই পাঁচ ঠিক আছে তাহলে উত্তর হয়ে গেছে তা দেখো পাঁচ দুমারি দশ হলো আর একটা শূন্য তাই এখানে শূন্য চলে আসলো একশো ওকে বা পঞ্চাশ তুমি একশো এভাবে ধরতে পারো পঞ্চাশ মানে পাঁচ পাঁচ কুড়িং একশো সেটাও হতে পারে তো কুড়ি পার্সেন্ট হচ্ছে রাইট অ্যান্সার অপশন আমার এ হচ্ছে রাইট অ্যান্সার বোঝাতে পারলাম কী বলতে চাইছি আমি আবার বলছি অলওয়েজ মাথায় রাখবে যে টাকা ক্ষতি হয়েছে বা যে পরিমাণ লাভ হয়েছে যাই হোক না কেন সেই পরিমাণ আগে লিখে নেবে ঠিক আছে আগে বার করে নাও যে কত টাকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি দেখছি ভাই পঞ্চাশ পাঁচশো টাকায় কিনেছি ছশো টাকায় বিক্রি করেছি তার মানে আমার লাভ হয়েছে আমি যদি বলি যে এখানে ভাই তিনশো টাকা কিনেছি আর দুশো টাকায় বিক্রি করলাম তাহলে আমার কিন্তু ক্ষতি কত ক্ষতি হলো একশো টাকা ক্ষতি হলো তাহলে আমি বলে দিই যদি একশো টাকার ক্ষতি হয় আমি কিনেছি কত টাকাতে তুই তিনশো টাকাতে ওকে ডি ইন্টু একশো এবারে কাটাগরি করবে এই শূন্য শূন্য কাটলে এই শূন্য কাটলে শূন্য শূন্য কাটতে পারো যেটা তোমার ইচ্ছে ঠিক আছে তাহলে কী পাচ্ছ একশো বাই তিন একশোকে তিন দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে ঠিক আছে যে কোন যেই সংখ্যায় থাকুক না কেন যদি তেমন পাঁচশো আছে ছশো আছে তাহলে আমি দেখলাম যে আমার লাভ হচ্ছে একশো টাকা ডিভাইডেড বাই পাঁচশো টাকাতে কিনেছি কস্ট প্রাইসটা লিখে দিলাম একশো ক্যাটাগরি করলাম ক্যাটাগরি করে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেছি আশা করছি এই অঙ্কটা তোমরা নিজেরা করো দেখো তাহলে বুঝো যা তুমি শিখেছো একটি মোবাইল তিনশো টাকায় কিনে দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হলো মানে মনে করো তুমি একটা ফোন কিনলে আইফোন তোর হবে না তিনশো টাকাতে যাই হোক কোনো একটা ফোন কিনে সে সেকেন্ড হ্যান্ড হোক বা যাই হোক ধরে নাও ঠিক আছে যদিও ওটা হয় না ধরে নাও তো তিনশো টাকা ধরো একটা মোবাইল কিনলে ঠিক আছে সেই নোকিয়া মোবাইলগুলো এখনও অনেক দাম ঠিক আছে তো তিনশো টাকা দিয়ে ধরো মোবাইল কিনলে ঠিক আছে আইফোনই কিনলে ধরো ঠিক আছে তিনশো টাকা দিয়ে কিনলে ওকে একটা লাইক করে দাও ভাই এত কষ্ট করছি একটু লাইক ফাইক করো একটু শেয়ার করো ঠিক আছে একটু তাহলে আমরা মোটিভেট পাবো নাহলে কী দরকার আছে আমাদের এত খাটা ঠিক আছে আর যদি ক্লাসে জয়েন করা মনে হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও নাইন সিক্স জিরো নাইন ডবল টু সিক্স বেশ তো কিনেছো তিনশো টাকাতে বিক্রি করলে কত টাকায় বিক্রি করলে তুমি দুশো পঞ্চাশ টাকা মানে সেই সকালবেলায় এলো একটা কাস্টমার বলো ভাই আমাকে মোবাইলটা দাও দুশো পঞ্চাশ টাকা দিয়ে দাও আমি তোমাকে পরে বাকিটা দেবো ও আর দেবে না ধরে নাও দুশো পঞ্চাশ টাকা যখন তোমাকে দিল তা তুমি 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 বলো তোমার ক্ষতি না লাভ হলো এটা আগে বলো নিশ্চয়ই ক্ষতি হয়েছে মানে তুমি কিনেছো তিনশো টাকা দিয়ে আর তুমি বিক্রি করলে আড়াইশো টাকায় তাহলে তোমার ক্ষতি হলো না তো ক্ষতি হলো কত টাকা ক্ষতি হলো পঞ্চাশ টাকা আমি কি বলছি লাভ বা ক্ষতিকে অলওয়েজ ওপরে রাখবে তাহলে ক্ষতি হচ্ছে পঞ্চাশ নিচে কী বলেছিলাম কস্ট প্রাইস কত টাকা কিনেছো তিনশো টাকা কিনেছো তো তিনশোকে নিচে রাখো ইন্টু একশো ওকে কমপ্লিট এবার কাটাগরি করো দেখো তোমার উত্তর হয়ে গেছে তা আমি দেখছি এই শূন্য শূন্য এইভাবেও কাটতে পারো ঠিক আছে এইভাবেও কাটতে পারো একটা শূন্য একটা সময় এভাবে কাটতে পারো তোমার যেটা ইচ্ছে যেটা তুমি ভালো লাগবে সেটাই করতে পারো তা আমি এক জায়গাতে সবগুলো কেটে দিচ্ছি আমি দুবার কাটার দরকার নেই ব্যাস তাহলে কী পেলাম পঞ্চাশ বাই তিন পেলাম পঞ্চাশ বাই তিন মানে পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো হিসাবটা করে দিই পঞ্চাশকে তিন দিয়ে ভাগ ঠিক আছে তিন দিয়ে ভাগ করছি তাহলে দেখছি তিন একে তিন ঠিক আছে দুই বেরিয়ে আসলো কুড়ি তিন ছয় আঠেরো তার মানে দুই বেরিয়ে আসলো তারা এইভাবে চলতে থাকবে তাই ষোলো পূর্ণ দুইয়ের তিন এই ষোলো পূর্ণ দুয়ে তিনই হচ্ছে অ্যান্সার অপশন নাম্বার কোনটা আছে বলো অপশন নাম্বার বি আছে কারা কারা পেরেছো একটু কমেন্ট করে হ্যাঁ স্যার পেরেছি যদি পেরে থাকো তো তুমি শিখে গেছো ঠিক আছে এই এই টাইপের অঙ্ক তুমি শিখে গেছো একটা কমেন্ট করে হ্যাঁ স্যার শিখে গেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আমি এবার তোমাদের ইয়ে আছি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা এসেছে এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে তার আগে দেখিয়ে দিই এটা অন্য টাইপের অঙ্ক তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর দেখবে তুমি নিজেরা করতে পারবে পরে অঙ্কটা দেখিয়ে দিয়ে দেখো নিজে করতে পারছো দেখো কত আছে দুই আট সতেরো পঁয়ত্রিশ এদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ সমানুপাতি হবে কোয়েশ্চেনটা দেখেই মনে হচ্ছে না কি টাইপের কোয়েশ্চিনে বাবা আমি একটু বলে দিই সমানুপাতি মানে সমান সমান হবে চারটেকে সমানভাবে ভোগ করবো মনে করো যে তোমার চারটে বন্ধু ঠিক আছে দুই একটা বন্ধু আট একটা বন্ধু সতেরো একটা বন্ধু পঁয়ত্রিশ একটা বন্ধু এদের সাথে কোনটা যোগ করবে অর্থাৎ এক যোগ করবে দুই যোগ করবে না পাঁচ যোগ করবে না সাত যোগ করবে কোনটা যোগ করলে এটা সমান সমান হবে ঠিক আছে এবার এই হচ্ছে প্রশ্ন এটা কীভাবে করবো দেখো কোনো ফর্মুলা লাগবে না হ্যাঁ অপশন টেস্ট করে উত্তর হয়ে যাবে একটা নতুন পদ্ধতিতে শিখিয়ে দেবো ঠিক আছে কীভাবে দেখো তাহলে দেখো আমি দেখছি দুই আছে দুইয়ের সাথে কত যোগ করতে বলছে তো আমি হিসাবে না ধরে নিচ্ছি অপশন নাম্বার এ ধরে নিচ্ছি আমি এটা জানি না যে উত্তর কি হবে আমি ধরে নিচ্ছি আমি বলে দিই প্রসেসটা কী তাহলে প্রথমে দুই লিখলে আমি আগে লিখে নিই সংখ্যাগুলো কত কত আছে আগে লিখে নিই তাহলে বুঝতে পারবে আছে দুই আছে আট তারপর কত আছে বলো সতেরো এবং আছে পঁয়ত্রিশ বেশ এবার এগুলোর সাথে যোগ করতে হবে কত যোগ করতে হবে আমি জানি না আমি ধরে নিচ্ছি এক যোগ করতে হবে এক যোগ করে দাও প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস এক বুঝতে পারলাম এটা আলাদা সংখ্যা এটা এটা আলাদা এটা আলাদা ঘর এটা আলাদা ঘর এটা আলাদা ঘর এবার বলো কত সংখ্যাও দাঁড়াচ্ছে মানে এই এইগুলোকে যোগ করো কত হচ্ছে দেখো দুই একে যোগ করলে কত হয় তিন হয় বেশ আট একে আট আর একে যোগ করলে কত হয় নয় হয় বেশ ভালো কথা আবার দেখো কত হচ্ছে সতেরো প্লাস এক কত হয় সতেরো সাথে এক যোগ করলে আঠেরো হয় সবাই জানি আর এদিকে তোমার হচ্ছে কি পঁয়ত্রিশ আর এক ছত্রিশ হয় এবার দেখো তো এই চারটে সংখ্যা কোনো একটা সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে বা এই যে ফার্স্টের ঘর সেখানে সেকেন্ড ঘর সে তারপরে থার্ডে থার্ডের ঘরের সাথে ফোর্থের ঘরে গিয়ে কোনো মিল আছে আমি যে তিন প্লাস নয় দেখো আমি একটা কথা বলি তিন তিন তিরিখে নয় হতে পারে তাহলে দুই দিয়ে কাটাকুটি যাচ্ছে বেশ ভালো কথা বা ডবল দিয়ে আছে তিন তিরিখে নয় হচ্ছে আঠেরো আঠেরো দুগুণি কত হয় ছত্রিশ হয় সেক্ষেত্রে এটাও কিন্তু যাচ্ছে আঠেরো দুগুনি ছত্রিশ রাইট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ হবে বুঝতে পারো নি তো আমি আবার বলছি দেখো শুধু যোগ করবে হ্যাঁ যে সংখ্যাটা বলে যদি যোগ বলে যোগ বিয়োগ বলে বিয়োগ গুণ বলে গুণ সংখ্যাটা গুণ করবে এবং চারটে সংখ্যা যেন সমান হয়ে যায় মানে ফার্স্টের সাথে সেকেন্ড সেকেন্ডের সাথে থার্ড অ্যাকচুয়ালি হয় কীরকম এই দেখো এরকম দুই চার ছয় ঠিক আছে বারো কীভাবে হচ্ছে দেখো দুই দুমই চার এটা সমানুপাতিক হ্যাঁ ছয় দুমই বারো এটা সমানুপাতিক মানে এইটা এটা যা থাকবে এটা এটাও সেটাই থাকতে হবে তবেই কি হবে তো আমি সেই প্রসেসটাই কাজে লাগাচ্ছি অপশন টেস্টের মাধ্যমে বোঝা গেল অপশন টেস্ট করবো তার জন্য অপশন আবার এটা ধরে নিলাম তুমি চাইলে বিটাও ধরতে পারো সিটা ধরতে পারো যেটা তোমার ইচ্ছে আমি দেখাবো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা সেটাও এভাবেই করবো তা দেখো দুইয়ের সাথে আমি যোগ করলাম কত হয় বলো তিন হয় তো আচ্ছা আটের সাথে যোগ করবো কত হয় নয় হয় হয়তো বেশ এখানে আর একটা সমানুপাতিক চিহ্ন দিলাম দেখো সতেরো একে কত হয় আঠেরো হয় ইস্টু আচ্ছা পঁয়ত্রিশ আর একে কত হয় ছত্রিশ হয় এবার দেখো এগুলো তোমার সবগুলো মিল করছে কি কাটছে না মানে ধরো আমি যদি বলি এই তিন একে তিন তিন দুগুনি ছয় তিন তিখে নয় অর্থাৎ তিন দিয়ে যাচ্ছে ঠিক আছে বা তুমি বলতে পারো যে স্যার এটা ডবল উচিত মানে তিন তিরিখে নয় তিন দিয়ে যাচ্ছে ঠিক আছে দ্বিগুণ হয়ে যাচ্ছে সেটা হতে পারে আঠেরো দুগুণি কিন্তু ছত্রিশ ঠিক আছে এভাবে কিন্তু হতে পারে মানে এইভাবে গুণ করে তোমার দেখতে হবে ঠিক আছে ওকে চলো এবার সেই অঙ্কটা দেখো এই অঙ্কটা কী বলা হচ্ছে পাঁচ দশ পনেরো এবং পঁচিশ এদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল করি সমানুপতি হবে দেখো এটা করার একটা প্রসেস আছে কী প্রসেস সংখ্যাগুলো যেটা দিয়েছে অপশান টেস্ট করে নাও ঠিক আছে অপশন টেস্ট করে দেখবি তো তোমার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কীভাবে করবো দেখো পাঁচ দশ পনেরো এবং পঁচিশ এর সঙ্গে যোগ করতে বলেছে আমি জানি না কোন সংখ্যাটা যোগ করবো তো আমি একটা ধরে নিচ্ছি ঠিক আছে আমি ধরে নিয়ে আগে দেখিয়ে দিই তারপর তোমরা দেখবে নিজেরাই পারছো আচ্ছা কত কত সংখ্যা বলেছে আগে লিখে নাও বলেছে পাঁচ ভালো কথা বলেছে দশ ভালো কথা বলেছে পনেরো এটাও ভালো কথা এবং হচ্ছে পঁচিশ বেশ এবার এটা কিন্তু করবো আমি আমার নিজের প্রসেসে দেখো এবার একটা গোল গোল দাগ করে নাও ঠিক আছে এবার এরকম চো কোনো দাগ করে নাও ওকে এবার কত যোগ করতে বলেছে আমি ধরে নিচ্ছি এখানে পাঁচ যোগ করবো আমি ধরে নিচ্ছি অপশান আমার সি ধরে নিচ্ছি আমি চাইলে এও ধরতে পারি আমি যদি লং প্রসেস হয়ে যাবে আমি দেখিয়ে দিই তাহলে দেখবে মজাটা পাবে ঠিক আছে নাহলে মজা পাবে না তা আমি ধরে নিচ্ছি অপশন হওয়ার সি রাইট অ্যান্সার পাঁচ যোগ করো তাহলে পাঁচের সাথে যদি পাঁচ যোগ করি দশের সাথে পাঁচ যোগ করব সবগুলোর সাথে হ্যাঁ সেম সংখ্যা যোগ করবে মানে দশের সাথে পাঁচ যোগ করলে দশের সাথে হ্যাঁ পাঁচের সাথে অন্য যোগ করলে এরকমটা নয় সবগুলোর সাথে যোগ করবে তা পাঁচের সাথেও পাঁচ দশের সাথেও পাঁচ পনেরো সাথে পাঁচ এবং পঁচিশের সাথেও পাঁচ যোগ করলে যোগ করলে কত পাচ্ছো বলো পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় দশ হয় দশের সাথে পাঁচ যোগ করলে হয় পনেরো হয় পঁচিশ সাথে পনেরো সাথে দশ পাঁচ যোগ হয় কুড়ি এবং পঁচিশ সাথে পাঁচ করলে তিরিশ এবার দেখো তো কোনো রিলেশান খুঁজে পাচ্ছ কিনা পনেরো আর বলো দশ আর পাঁচ মানে দশ আর এদিকে পনেরো কত হয় এদের মধ্যে গ্যাপ কত আছে বলে স্যার পাঁচ হয় আর কুড়ি আর তিরিশের মধ্যে গ্যাপ কত হয় বলে স্যার দশ হয় তাহলে তো স্যার বুঝতে পারছি না স্যার কী করে হবে দেখো হিসাবটা কিন্তু এরকমটা নয় হিসাবটা হচ্ছে আমাকে কাটাকুটি করো ঠিক আছে দশ আর পনেরো কুড়ি আর তিরিশ কাটাকুটি করো আচ্ছা আমি একটু বলে দিই দশ পনেরো কুড়ি তিরিশ তাই তো দেখো এটা কীভাবে করতে হয় এবার লাস্ট ফিনিশিং দেখো এটা মিলছে কি মিলছে না কীভাবে বুঝবো দশ ইস টু পনেরো এদিকে পেলাম কত কুড়ি ইস টু তিরিশ তাই তো কুড়ি ইস টু তিরিশ এবার আমি বুঝবো কী করে এটা কাটা করে যা মানে কতটা হবে অ্যাকচুয়ালি দেখো পাঁচ দমুনি দশ হয় জানি আমি দুই দিয়ে পাঁচ দিয়ে গেলাম ঠিক আছে পাঁচ দমুনি দশ তাহলে পাঁচ দুই দিয়ে গেলাম আর তিন পাঁচে পনেরো দুই ইস টু তিন আচ্ছা দশ দমুনি কুড়ি দুই তিন দশে তিরিশ তিন হলো তাহলে দুই তিন দুই তিন এই যে জিনিসটা আসলো না এটা হচ্ছে সমানুপাতিক বুঝতে পারলাম কি বলতে চাইছি মানে এই যে ধরো আমার সংখ্যাটা বেরিয়ে আসবে যে যেটার সাথে এটা যোগ করব বা এই পঞ্চাশের সাথে দশ যোগ করবো দশের সাথে যোগ করবো যোগ করে যেটা আসলো সেটা যেন একই রকম হয় একটা একই রকম সিকোয়েন্স যেন ফলো করে তবেই সেটা সমানুপাতিক বলা যেতে পারে বুঝতে পারলাম যদি আমি এখানে পাঁচে জায়গায় দশ ধরত তাহলে কী হতো দেখো ধরো দশ আর পাঁচে যোগ করলে কত হয় পনেরো হয় ভালো কথা আচ্ছা দশ আর দশ যোগ করলে কত হয় কুড়ি হয় ভালো কথা ধরো আমি এখানে যোগ করলাম পনেরো আর দশ পনেরো দশে করলে কত হয় পঁচিশ হয় ওকে আর পঁচিশ আর দশ যোগ করলে কত হয় পঁচিশ আর দশ যোগ করলে হয় পঁয়ত্রিশ হয় এবার যদি কাটাকুটি করি পাঁচ দেখো তিন পাঁচে পনেরো হবে হ্যাঁ চার পাঁচে কুড়ি ঠিক আছে চার পাঁচে কুড়ি হবে পাঁচ পাঁচে পঁচিশ হবে আর তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে তাহলে দেখো একটা মিল খুঁজে পাচ্ছি না দেখো তিন চার পাঁচ সাত কোনো মিল খুঁজে পাচ্ছি দুটোই একই সংখ্যা হচ্ছে কি হচ্ছে না আগেরটা কিন্তু অন্যরকম ছিল ঠিক আছে আমি যদি ধরে নিই ধরো অপশন আমার বি হবে তিন ধরে নিই যদি পাঁচ আর তিনে যোগ করলে কোথায় আট হয় পনেরো আর তিন যোগ করলে কোথায় সরি দশ আর তিন যোগ করলে কোথায় তেরো হয় বেশ পনেরো আর তিন করলে কোথায় আঠেরো হয় আর দেখো পঁচিশ আর তিন যোগ করলে কোথায় আঠাশ হয় এটা কোনো মধ্যে কোনো ম্যাচ খুঁজে পাচ্ছি দেখো দেখো কোনো ম্যাচই নেই আট আর কোথায় তেরো মানে এখানে গ্যাপ আছে পাঁচ তাই তো পাঁচ পাঁচ গ্যাপ আছে হিসাবটা কেমন হয়েছে না দশ এখানে দশ গ্যাপ আছে মানে দেখো কোনো মিল খুঁজে পাচ্ছি না আট তেরো আঠেরো আঠাশ কোনো মিল খুঁজে পাচ্ছি মানে আকাশ আর পাতালের মধ্যে তোপাত কোনো মিল খুঁজে পাচ্ছি না কিন্তু যখনই আমি সংখ্যাটার সাথে পাঁচ যোগ করবো দেখো পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হয় দশ হয় ওকে দশের সাথে পাঁচ যোগ করলে কত হয় পনেরো হয় বুঝতে পারলাম আচ্ছা তারপরে দেখো পনেরোর সাথে পাঁচ যোগ করলে কত হয় বলো কুড়ি হয় আর তোমার হচ্ছে কি পঁচিশ আর পাঁচে যোগ করলে কত হয় তিরিশ এভাবেটা কি সবগুলোকে কাটাগরি করো তাহলে দেখছি পাঁচ দশ ধরো পাঁচ দগুনি দশ দুই গেল ঠিক আছে সব পাঁচ দিয়ে যাচ্ছি তিন পাঁচে পনেরো আচ্ছা দশ দিয়ে যাচ্ছি দশ দগুণি কুড়ি দশ দমুনি কুড়ি আর তোমার হচ্ছে গিয়ে তিন দশে তিরিশ তাহলে দেখো দুই তিন দুই তিন তো রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ওকে এইভাবে তোমাদেরকে উত্তর করতে হবে এবার দেখো তো চলে আসছি পরের কোশ্চেনটা দুই আট সতেরো পঁয়ত্রিশ এর সাথে কত যোগ করলে যোগ ফলগুলি সমানুপাতিক হবে তাহলে দেখো এটা সহজ হিসাবে করবো তা দুইয়ের সাথে যদি এক যোগ করি তাহলে কত হয় বলো দুই সাথে এক যোগ করলে হয় তিন ওকে তাহলে দেখো আটের সাথে কত যোগ করবো আটের সাথে যদি আমি এক যোগ করি তাহলে কত হয় নয় হয় ওকে আটের সাথে এক যোগ করে নয় হয় সতেরো সাথে এক যোগ করলে কত হয় সতেরো সাথে যোগ করে হয় আঠেরো আঠেরো হয় আর পঁয়ত্রিশের সাথে যোগ করলে কত হয় পঁয়ত্রিশের সাথে এক যোগ করলে হয় কত বলো ছত্রিশ এবার তুমি কাটাগরি করো দেখো যাচ্ছে কিনা সব বলে যাচ্ছে কিনা দেখো তিন তিরিখে নয় ঠিক আছে তিন দিয়ে যাচ্ছে তিন আঠেরো কত হয় তিন আঠেরো তো যাচ্ছে না আঠেরো দুগুনি ছত্রিশ হবে দুই যাচ্ছে তাহলে এটা তো যাচ্ছে না আমার হিসাবে তো এটা যাওয়ার কথা নয় ঠিক আছে চলে আসি পরের অপশানটা বি দেখে নিই ঠিক আছে আই থিঙ্ক এখানে একটু ভুল আছে হ্যাঁ এই আই থিঙ্ক একটু ভুল আছে এখানে পঁয়ত্রিশ হবে না একটু ভুল আছে হয়তো হয়তো এখানে পঁয়ত্রিশ হবে না আমি আশা করছি বুঝতে পেরেছো তবু দেখিনি যে যদি অন্য কোনো সংখ্যাতে চাই দুই প্লাস দুই যদি করে দিই তবে দুই প্লাস দুইগুলো কত হয় চার হয় আচ্ছা আট আর দুই যোগগুলো কত হয় আট আর দুই যোগগুলো হয় দশ ঠিক আছে তারপরে দেখো যে সতেরো আর দুই যোগগুলো কত হয় উনিশ হয় এবং পঁয়ত্রিশ আর দুই যোগগুলো হয় সাঁয়ত্রিশ হ্যাঁ এখানে একটু ভুল আছে ঠিক আছে এই জায়গাটায় পঁয়ত্রিশ হবে না এটা আমি কত হয় বলে দিচ্ছি দাঁড়া এক মিনিট মানে এখানে তোমার হওয়া উচিত ছিল ফিফটি থ্রি তাহলে উত্তরটা হয়ে যেত ঠিক আছে ফিফটি থ্রি হতো তাহলে উত্তরটা হয়ে যেত যাই হোক একটু ভুল হয়ে গেছে এটা দেখে নিও ঠিক আছে আশা করছি মানে এই টাইপিং মিস্টেক থ্রি থার্টি ফাইভ হয়ে গেছে ফিফটি থ্রি জায়গায় থিফটি ফাইভ হয়ে গেছে তাহলে উত্তরটা হয়ে যাবে আচ্ছা আমি দেখিয়ে দিই চলো এখানে এটা ধরে নাও এটা ফিফটি থ্রি আছে হ্যাঁ উল্টো হয়ে গেছে ফিফটি থ্রি তাহলে দেখো দুইয়ের সাথে যোগ করো কত হয় তিন হয় ঠিক আছে আটের সাথে যোগ করলে কত হয় নয় হয় তারপরে দেখো সতেরো সাথে যোগ করলে কত হয় আঠেরো হয় আর ফিফটি থ্রির সাথে একযোগ করে কথা হয় চুয়ান্ন হয় এবার হিসাব করো দেখো তিন নয় সরি তিন তিরিখে নয় মানে তিন গুণ করলাম অর্থাৎ যদি কাটাকুটি করো সেইভাবে হতে পারে তিন একে তিন তিন তিরিখে করলাম এক ইস টু তিন আবার দেখো আঠেরোকে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন ঠিক আছে তিন আঠেরো চুয়ান্ন তাহলে এক ইস্টু তিন এক ইস্টু তিন দুটোই হচ্ছে তাহলে অপশন এই হচ্ছে রাইট অ্যান্সার একটু ভুল হয়ে গেছিলো মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা দেখে নিও পরে কোশ্চেন দেখো এই কোশ্চেনটা চলো আর আর কোশ্চেন নেই এটাই শেষ কোশ্চেন ছিল ওকে কেমন লাগলো একটু কমেন্ট করে দিও লাস্টে এটা একটু ভুল হয়ে গেছিলো টাইপিং মিস্টেকের জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কেমন ছিল একটু কমেন্ট করে দিও কতগুলো পারলে মজা লাগলো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে দেখা হচ্ছে প্রত্যেকটা নেক্সট ভিডিওতে প্রত্যেক ঘরের থেকে নমস্কার